ওয়েলকাম ফ্রেন্ডস এই খবরটি প্রকাশিত হয়েছে আজকে অর্থাৎ ষোলোই মার্চ দু এই সময় পেপারে খবরে যেটি বলছে দেখুন দাবি দাওয়া জানাতে অভিযানের শিক্ষকরা রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা শুক্রবার নানা দাবিতে বিধাননগরের স্কুল সার্ভিস কমিশনের মানে এসএসসি কেন্দ্রীয় অফিসের সামনে থেকে ময়ূক ভবন পর্যন্ত মিছিল করেন সেখানে সমাবেশের পরে সংশ্লিষ্ট শিক্ষকদের তরফে উচ্চশিক্ষা সচিব আর এস শুক্লার কাছে স্মারকলিপি দেওয়া হয় শুক্র সরি সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সপ্তম বেতনক্রম চালু সকল অ্যাডহক শিক্ষক পার্ট টাইম ও চুক্তিভিত্তিক এবং গ্রন্থাগারিকদের নির্দিষ্ট বেতনক্রম ও চাকরির শর্তাবলী কার্যকর অতিথি শিক্ষকদের জন্য সম্মানজনক সাম্মানিক ও চাকরির শর্তাবলী চালু এবং অবসরপ্রাপ্ত অধ্যাপকদের সপ্তম বেতনক্রমের সুপারিশ অনুযায়ী সংশোধিত পেনশন চালুর দাবিতে এই মিছিল ও সমাবেশ বলে দাবি সনদে জানানো হয়েছে উপস্থিত ছিলেন ওয়েবকুটার সভাপতি শুভোদয় দাশগুপ্ত সাধারণ সম্পাদক কেশব ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার এবং আবুটার তরুণ নস্কর প্রবত কুমার মিশ্ররা তাদের কথায় দেশের কুড়িটি রাজ্যের মধ্যে ইউজিসির নতুন বেতন কাঠামো চালু করেছে দেশের কুড়িটি রাজ্য চালু করেছে সেই সঙ্গে ষষ্ঠ পে রিভিশন সংক্রান্ত বকেয়া অর্থ বরাদ্দ করা হোক পাশাপাশি সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে বিপুল সংখ্যক শূন্যপথ সেগুলি অবিলম্বে পূরণের উদ্যোগ নেওয়া হোক এদিনের মিছিল অবস্থানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মিছিল এবং ডেপুটেশনের অনুমতি মিললেও মঞ্চ করতে না দেওয়া নিয়ে অনেকে উষ্মা প্রকাশ করেন শেষ পর্যন্ত রাস্তায় চেয়ার পেতে সভা করতে বাধ্য হন শিক্ষকরা অন্যদিকে সাহায্যপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় স্বাস্থ্য বিমা সংক্রান্ত আংশিক সংশোধনী সামনে এসেছে যাতে কত টাকা খরচ হলে কার থেকে ছাড়পত্র মিলবে সস সে সংক্রান্ত বিশদ ব্যাখ্যা আছে তো আমরা এই হেলথ স্কিমের বিষয়টা নিয়ে পরের ভিডিওয়ে আসছি আর বাকি যে বিষয়টি শুনলেন যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা অভিযান একটা করেছেন পদযাত্রা করেছেন তো এই এই খবরটি আপডেটটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম ধন্যবাদ